গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের ঘটনায় পরিমনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 17 জুন দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার একথা বলেন। এ সময় তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি গুলশান টিমের এলাকায়, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এ বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ডিবি জেনেছে 8ই জুন গভীর রাতে পরিমনি ওই ক্লাবে গিয়েছিলেন 999-এর একটি ফোনে। সেখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ, তবে পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এটা নিয়ে একটা কাজ করা হবে। একটি মামলা হয়েছে ঢাকা জেলাতে, যেহেতু মামলাগুলো চলমান, পরিমনি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে। এদিকে গুলশান এক এর অল কমিউনিটি ক্লাবে নায়িকা পরিমনির সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের তর্কাতর্কি ও বাকবিতণ্ডার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। গুলশান থানা সূত্রে জানা যায়, সাধারণত 999 থেকে কোনো ডাক পেলে পুলিশ সেই স্থানে গিয়ে কি পেল না পেল তা অবগত করতে হয়। তার অংশ হিসেবে সেদিনের ক্লাবের ঘটনাটি পুলিশ জিডি আকারে লিখে রাখে। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।